জাতিসংঘের সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি টোয়েন্টি সাকিব আল হাসান বেশ কয়েক বছর ধরেই এই দায়িত্ব পালন করছেন তিনি তারই ধারাবাহিকতায় এবার তিনি জাতিসংঘের সভায় যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন এদিকে দেশ ছাড়ার আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বিষয়টি নিজে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠেয় ওই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আরও বলেন অনেকেই জানে না যে ইউনিসেফের তরফ থেকে জাতিসংঘের একটি সভায় আমি যাচ্ছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন আমাকে একটা বক্তব্যও রাখতে হবে এদিকে জাতিসংঘের সবাই যোগ দিতে প্যারাকে অত্যন্ত গর্বের বিষয় উল্লেখ করে টাইগারদের এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন বাংলাদেশকে এমন একটি পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসলে আমি খুবই বিশেষ কিছু অনুভব করি জাতিসংঘের সবাই যোগদান শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাবেন সাকিব